মর্নিং বন্ধুরা, আমরা এখন আছি নোয়াপাড়া স্টেশনে। নোয়াপাড়া স্টেশনে যে এক্সিস্টিং মেট্রো লাইন, যেটা দমদম রান করে, আমার পাশে দেখতে পাচ্ছ। আর এই যে লাইনটার উপরে আমি দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে ক্যান্টনমেন্ট লাইন, মানে যে লাইনটা আপ টু বারাসাত অব্দি যাবে। তো ইউটিউবে তো অনেক ভিডিও দেখি, অনেকে অনেক কিছুই বলে যে এই 24 চালু হয়ে যাচ্ছে, এই দিন চালু হয়ে যাচ্ছে, অনেক কিছু আসে। তো যেহেতু আমি মেট্রোর এখানেই কাজ করছি, তো আজকে একটা ঘটনা হচ্ছে, তা দেখলাম এটা ভিডিওটা তুলে তোমাদের দেখাই, যেটা সেটা হচ্ছে আজকে আমাদের এখানে প্রথম ট্রলি রান হচ্ছে। ট্রলি রানটা হবে হচ্ছে নোয়াপাড়া স্টেশন থেকে ক্যান্টনমেন্ট অব্দি। নোয়াপাড়া টু ক্যান্টনমেন্ট যে স্ট্রেচ আছে সেটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এটা তোমাদের জন্য খুব বড় খবর। আশা করা যায় 2024 মার্চের মধ্যেই এটা কমিশনিং হয়ে রেডি টু জার্নি হয়ে যাবে, মানে যাত্রী বহনের জন্য এটা রেডি হয়ে যাবে এবং চালু হয়ে যাবে মোট কথা। তো আজকে প্রথম এখানে হতে চলেছে ট্রলি রান। তো তারই কিছু ভিডিও তোমাদেরকে দেখাবো যে এই যে জার্নিটা বা এই ওয়েটা এটা কীরকম হবে। তো এইটা হচ্ছে ট্রলির মেইন স্ক্রিন, এই চাবি থেকে এটা অন হলো। রয়েছে অ্যাক্সিলেটর যেটাতে সামনে যাবে, আর এখানে রয়েছে ফুট ব্রেক, আর এখানে রয়েছে হ্যান্ড ব্রেক।